ইমানের ছয়টা রোকন আছে, ছয়টা খুঁটি আছে, স্তম্ভ আছে। এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমান যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, এগুলো বিশ্বাস করা। নাম্বার দুই, সিজদা মানত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত সিজদা করা যাবে না, কোনো মাজার পীর বাবার নামে মানত করা যাবে না, ব্যবসায়ীর করবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, অদৃশ্য কোন শক্তির কাছে কিছু চাওয়া যাবে না। অলৌকিক চাওয়া যেটা, সেটা শুধু আল্লাহর কাছে চাইবে না, লৌকিক চাওয়া যেটা সেটা সবার কাছে হতে পারে। আপনার কাছে একটা কলম চাইতে পারে, আপনি আমার কাছে চাইতে পারেন, এটা লৌকিক চাওয়া। অলৌকিক চাওয়া মানে হলো যে আমি এখন এখানে বসে কোনো একটা শক্তির কাছে চাইলাম, এটা হলো অলৌকিক চাওয়া। এটা একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এখন পিসা মারা গেছেন বা দূরে আছে, আমি তার কাছে সাহায্য চাচ্ছি, এটাই শিরক। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, আচ্ছা রুকুন না এখানে, দুঃখিত। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, আমরা কোরআন সুন্নাহ বর্ণিত আল্লাহ তাআলার সকল গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং কোন গুণ সৃষ্টির কোন গুণের সাথে সাদৃশ্য রাখে না, আল্লাহর কোন গুণের সাথে আমাদের কোন গুণের কোনো সাদৃশ্য না। আল্লাহর 99টি নাম যে আছে হাদিসে, এই নামগুলো, এই বৈশিষ্ট্যগুলো, এগুলোর পরে ইমান আনা জরুরি। আমরা ম্যাক্সিমাম মানুষ জানেই না, 99টি নাম সম্পর্কে আমাদের জানতে হবে যে এই নামগুলোর অর্থ কি, সে বিশ্বাস আমার মধ্যে ধারণ করতে হবে, নাহলে তো আমি পরিপূর্ণ ইমানদারই হতে পারবো না। এর জন্য একটা বুদ্ধি আছে আমার, সেটা হলো আল্লাহ 99 নামের ছোট ছোট চার্ট পাওয়া যায়, অনলাইনে পাবেন, আপনি সার্চ করলে পাবেন। এটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার অফিসে বাসায় কক্ষে একটু বড় বড় সাইজ করে লাগায় রেখে দেন, তাকাবেন বারবার বারবার, দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার হৃদয়ঙ্গম হয়ে গেছে, তখন আপনার কোনো গুণবাচক নাম আপনার কাছে আননোন মনে হবে না। ওইটা জানতে হবে যেন যে আল্লাহর এই গুণটা আছে, যেন বিশ্বাস করতে হবে, তো আপনি জানেন না তো বিশ্বাস করবেন কোথায়, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ফরজ ইবাদত পালন, ফরজ ইবাদত পালন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা ফরজ কাজ করলে আমার যতটা কাছে আসতে পারে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এত কাছে কেউ আসতে পারে না। আচ্ছা, ফরজ ইবাদতের মধ্যে কিছু স্যাম্পল দেওয়া হয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, হজ করা। যাকাত আসছে কিনা? ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ বাংলাদেশে, ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ হতে কি লাগে? আপনার স্বর্ণের রূপার সর্বশেষ বোধহয় 5-6 মাস আগের রিপোর্ট অনুযায়ী, রূপার মূল্য অনুযায়ী আপনার 70-80 হাজার টাকা এক বছর থাকে, তারপরে জাকাত ফরজ হয়ে যায়, অতএব খুব বেশি কিছু লাগে না। তো আচ্ছা, তাহলে জাকাত ফরজ হয়েছে কিনা এটা একটু বসে অ্যাসেসমেন্ট করতে হবে, কোনো একজন আলেমের কাছে বসে যে আমার এই আছে এই নাই, আমার উপর জাকাত আসে কিনা, থাকলে হিসাব করি। আমরা অনেকে যা দান করি, জাকাত যা আসে তার চেয়ে বেশি দান করি আমরা, শুধু হিসাব করে করা হয় না। আপনি হিসাব করে না দান করলে জাকাত আদায় হবে না, হিসাব করবেন, প্ল্যান করবেন, জাকাতের নিয়ত করবেন, দেন আপনার জাকাত আদায় হবে। আচ্ছা, পর্দা করতে হবে, পরিবারের নারীদের সাথে পর্দা, পর্দার বিষয়ে আমরা ম্যাক্সিমাম ধরা খেয়ে যাব। আমরা 100% পর্দা খুব কম ফ্যামিলিতে, রেয়ার বাংলাদেশ। 100% পর্দা বলতে, আপনি একজন পুরুষ হিসাবে আপনার মাহরাম মহিলারা ছাড়া কারোর সাথে আপনি দেখা দেন না। বান্দার হক আদায়, বান্দার হক আদায় এটি এমন একটা বিষয় যে এটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহর হক সম্পর্কিত শিরক মাফ করবেন না, আর বান্দার হক মাফ করবেন না। ঘুম থেকে উঠার দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আর পরের যে দুইটা, পরের যে দোয়াটা আছে, এই দোয়াটাও হাদিসে আছে, কিন্তু আমরা প্রথমটা যেহেতু শর্ট, আমরা প্রথমটাকে টার্গেট করি, যে প্রথমটাই আমরা সবাই নিলাম, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এটার পাশাপাশি সুরায় ফালাক এবং সুরায় নাস, ঘুম থেকে উঠার পর পড়া সুন্নাত, সুরায় ফালাক এবং সুরায় নাস, কুলাদুর ফালাক কুলাদুর রব্বিন নাস, ঘুমের দোয়া। এটা হাত দিয়ে চোখ মোছা, উঠার পর একটা হালকা একটু চোখ ডলা, সুন্নাত। আকাশের দিকে তাকানো, এখন তো আকাশ নাই, শহরে তো আমরা আকাশ পাই না, হ্যাঁ, তো যদি সুযোগ থাকে আকাশের দিকে তাকানো, তাকায়া সুরে আলে আমরানের শেষ 10টা আয়াত পাঠ করা, এটা নির্দেশ আছে। এগুলো সবগুলো মানা চেষ্টা না আমরা, মানে দোয়াটাকে টার্গেট করে মুখস্থ করা, আর দুই একটা টার্গেট করে যেগুলো আমাদের জন্য সহজ, কিন্তু তারপরেও জেনে রাখি, মেসওয়াক করা। মেসওয়াক কার কার পকেটে আছে, হাত তুলি, কার কার পকেটে আছে? নাই, আমরা সামনের সপ্তাহে সবাই মেসওয়াক নিয়ে আসবো ইনশাআল্লাহ, প্রয়োজনে কেউ দু চারটা বেশি নিয়ে আসবো, অন্য কাউকে হাজে দেওয়ার নিয়তে। মেসওয়াক এটা একটা মিরাকলিক একটা আমল, এটার, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই না, আমরা মনে করি জাস্ট দাঁত ঘষাঘষি, না, এর সাথে ইমানের অনেক গভীর সম্পর্ক আছে। মেসওয়াক করবেন, হাত ধোয়া, না, হাত 3 বার ধোয়া, হাদিসে আলাদা নির্দেশ আছে, ঘুম থেকে উঠার পর হাত ধুইতে হয়, এবং 3 বার নাক ধৌত করা, রমাদান ব্যতীত অন্যান্য সময় তাহাজ্জুদের পর ফজরের আগে ঘুমানো। এটা কি? এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের পর ফজরের আগের এই সময়টাতে সামান্য একটু ঘুমাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল এটা, মানে অভ্যাস ছিল এটা, তিনি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে এশার, এই ফজরের সময় এই সামান্য কয়েক মিনিটের জন্য একটু ঘুমাতেন, অল্প কিছু সময় উঠে আবার ফজরের সালাত আদায় করতেন। ফজরের সালাত আমাদের মতো আবার সাদা হওয়ার পরে করতেন না,
সম্মত করতেন। তো যাই হোক, এটা যদি কারোর নিজের প্রতি কনফিডেন্ট থাকে উঠার, তাহলে তিনি করবেন। আজকের সর্বশেষ এ হলো, যার কোন পীর নাই তার পীর শয়তান। শুনছেন আপনারা এই হাদিস? হ্যাঁ, এটা হাদিসের নামে জালিয়াতি, বুঝছেন? ভুল হাদিস। দেখেন, প্রচলিত ভুল নামে যে বই মার্কাজ দাওয়া থেকে ছাপানো হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেবের 33 পৃষ্ঠে আছে, এই উক্তির উপরে ভিত্তি করে, সরি, এটা এটা কোনো হাদিসের ভাষ্য না, এটা কোনো হাদিসের ভাষ্য না, এটা কোনো কোনো মনীষী তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন। আমাদের দিনের উপরে চলার জন্য টিচার যেরকম দরকার হয় দুনিয়াবী কাজের জন্য, এরকম টিচার দরকার আছে বা গাইড দরকার আছে। সে গাইড একাধিকও হতে পারে, একাধিকও হতে পারে, সোসাইটি দরকার আছে, পরিবেশ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মা আস-সাদিকিন, হে ইমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সাথে থাকো। এই যে সঙ্গ, এটা অনেক ইম্পর্টেন্ট। সঙ্গ মানুষকে ভালো মন্দ করতে অনেক বেশি সহযোগিতা করে। আল্লাহর নেককার বান্দা হওয়ার জন্য নেককার মানুষের সাথে থাকার কোনো বিকল্প নাই। আপনি নিজে স্ট্রাগল করে যা করতে পারবেন, পরিবেশ তার চাইতে কয়েক গুণ আপনাকে সহযোগিতা করবে। এটা শুধু আপনি না, বাচ্চাদের ক্ষেত্রে একই কথা। এই জন্য এটা ঠিক আছে যে আমাদের ভালো সঙ্গ অবলম্বন করতে হবে, কিন্তু এর মানে এই না যে কোনো ব্যক্তিকে পীর বানায়া তার হাতে সব সুপর্দ করে না দিলে আমার পীর শয়তান হয়ে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করে হাদিস হিসেবে আমরা বলি অনেকে, বাট এটা হাদিসের আলোকে প্রমাণিত না। আমরা একটা ভুল ধারণা ভাঙলাম, একটা ভুল ধারণা ভাঙলাম, একটা ঘুমানোর কয়েকটা সুন্নাত জানলাম, এবং ঘুমানোর মধ্যে আমরা তাড়াতাড়ি ঘুম, সকাল না ঘুমানো, ঘুমের দোয়া।